আজ 34 নম্বর ওয়ার্ডে ওয়ার্ডের পৌরমাতা অলকানন্দা দাস ও ওয়ার্ড সভাপতি অলক দাসের উপস্থিতিতে এলাকায় প্রতি বছরের মতো এবছরেও নতুন প্রজন্মকে খেলার উৎসাহ দেওয়ার জন্য একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। অলকবাবু জানান, তিনি আশাবাদী এই ধরনের খেলার মাধ্যমে নতুন প্রজন্ম আসবে ভারতবর্ষ কাঁপাতে এবং তারা বড় বড় ক্লাবেও খেলার সুযোগ পাবে। শ্রীমতী অলকনন্দা বলেন, খেলায় হার জিত আছে ও থাকবে, তাই সেটা না ভেবে খেলোয়াড় মনোভাব নিয়ে খেলে যাওয়াতেই তিনি আশাবাদী। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা, যেমন সত্যজিৎ চ্যাটার্জি, চুলোয়া কিমকিমা, মিহির বোস, ভাস্কর গাঙ্গুলি, বিকাশ পাজি, সংগ্রাম মুখার্জি ও প্রমুখ। এটা একটা একটা শীতের মরশুমে প্রত্যেক বছরের ন্যায় এবছরও হচ্ছে। এটা আমাদের কাছে নতুন নয়, কিন্তু নতুন আকারে নতুন প্রজন্মকে আরও সুযোগ দেওয়া যাচ্ছে। এক একটা ফুটবলে এই যে আমাদের বাপাশি আর দাঁড়িয়ে আছে, তারা তো একসময় ভারত কাঁপানোর নাম এদের এরা, কিন্তু আজকে এখান থেকে যে আর একজন ভারত কাঁপাবে না এটা আমরা ভাবতে পারি। আমরা ভাবছি এখান থেকে কোনো একজন প্রজন্ম আসবে, তারা আবার বাংলা এবং সেটা ভারত কাঁপাবে। এবং পশ্চিমবঙ্গের যে ক্লাবগুলো আছে, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, যে তিনটে ক্লাব বড় নাম, এদের মধ্যেও এরা চান্স পাবে, এই আশা নিয়েই আজকে মাঠে এসেছে। একদম, পৌর প্রতিনিধি হিসেবে তুমি কি বলছো, আজকে এতজন খেলোয়াড় আছে, তাদের কিছু দুটো কথা বলতে? খেলোয়াড়দের কাছে একটাই কথা, হার জিত সব কিছুতেই রয়েছে, তো সেটা মাথায় রেখে আসতে হবে যে আমি হারি জিতি নাই লাজ, খেলাটাই বড় কাজ, এটা করেই আমাকে নামতে হয়েছে, নামবো এই আশা রেখে যে এরপরে আমার কি হবে আমি জানি না, বাট আই উইল গিভ এই মোমেন্টটাতে আমি 100% আমার দেবো, তারপর দেখা যাবে কি হবে। একদম, স্টেজে কিছুক্ষণ আগে বলছিলে যে একটা সমাজসেবী হতে গেলে রাজনীতিবিদ হতে হবে না, সেটা নর্মাল একটা হিউম্যান বিং হয়ে করতে পারে, সেটা রাজ্য নমস্কার জন্য একটা ডিমান্ড করছে, কিছু বলতে চাইবে সে? অ্যাবসলিউটলি, আমি যেটা স্টেজেও একটু আগে বললাম যে রাজ্য নমস্কার যে এই প্রোগ্রামটার মূল উপদেশটা, মানে ওর জন্যই এই প্রোগ্রামটা হচ্ছে, হি ডাজেন্ট বিলং টু এনি দল, মানে পার্টিকুলারলি কোনো দল বা কোনো রাজনীতির সঙ্গেও যুক্ত নয়, কিন্তু আরে সমাজসেবীও, সমাজসেবী মানে বোঝো তো, একটা সোসাইটিকে যে মানে এক দা সার্ভেন্ট কাজ করছে সোসাইটির জন্য, তো হি সার্ভ দ্য সোসাইটি, তো উইদাউট বিইং আ পলিটিশিয়ান, তো ওইটাই যে করতে পারে তার থেকে বড় আমি মনে করি না মানুষ হতে পারে। তো আমার কাছে এরকম মানুষই থাক, অনেক বড় অনেক দিন বাঁচুক, যত দিন বাঁচবেন যেন সমাজসেবা করে যেতে পারে, আমি এটাই আশা রাখি। প্রত্যেক বছরই উৎসবটা করো, আর কিছুক্ষণের আগেই তুমি বলেছিলে যে ফুটবল যেটা জিনিসটা মেমোরি লস হয়েছে, মানে প্রত্যেক পার্কে এখন খেলা মাঠে হচ্ছে সেরকম, তো এই বিষয় নিয়ে আমি আগে হাবুদাখি জিজ্ঞেস করতে যাবো, তোমার কোনো মেমোরিজ কিছু তুমি আজকে রিভাইভ করতে পারছো? হ্যাঁ দেখো, আমরা ছোটোবেলা আগে আমরা খেলার মাঠে যাওয়ার জন্য বাড়িতে অশান্তি হতো, আমাদের পড়া বন্ধ করে আমরা টিচার ফাঁকি মেরে আমরা মাঠে ছোটোবেলা থেকেই চলে যেতাম, সকাল 7টায় বলুন 6টা বলুন সবসময় চলে যেতাম। কিন্তু ইদানিংকালে এত কম্পিউটার, এত মোবাইল, এত কিছু হয়ে যাওয়ার পর আমাদের মাঠঘাটে প্রায় ফুটবল খেলা বলো, ক্রিকেট খেলা বলো, প্রায় সবই বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা দেখেছি পাড়ায় পাড়ায় আগে টুর্নামেন্ট হতো, ক্রিকেট টুর্নামেন্ট হতো, ফুটবল হতো, সেগুলো প্রায় বিলুপ্তর মুখে। সেই জায়গায় দাঁড়িয়ে এই উৎসব মানুষকে আবার নতুন করে বাঙালির মনে যে ফুটবল প্রেম, সেই প্রেমটাকে অন্তত বেলেঘাটার বুকে অন্তত জাগিয়ে তোলার চেষ্টা করছে রাজু নস্কর এখানকার সভাপতি, এই এই ওরই উদ্যোগে আর কি, চেয়ারম্যান ওরই উদ্যোগে আমরা এটা 5 বছর আর কি, এটা নিয়ে আমাদের 5ম বর্ষ, আমরা এই প্রত্যেকবারই আমরা একটা বড় টুর্নামেন্ট করি এবং এতে প্রায় 16খানা টিম অংশগ্রহণ করে। এবং একটু আগে সংগ্রামদা বলে গেল যে হয়তো এখান থেকে কোনো প্লেয়ার আগামী দিনে কোনো ক্লাব, জাতীয় ক্লাব খেলবে, মোহনবাগান ক্লাব বা ইস্টবেঙ্গল ক্লাব বা বাংলায় খেলবে, তখন কিন্তু আমাদের গর্ববোধ হবে যে আমাদের যে সাকসেস, আমাদের যে খাটনি, সে খাটনির পরিশ্রম হিসাবে সেটাই আমরা সেদিনকে উপভোগ করতে পারবো, যেটা এখান থেকে কোনো প্লেয়ার বাংলায় খেলবে। আমরা আজকে তো ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলাম, আমরা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করে আজকে আমরা একটা শুরু করলাম, এরপরে আমাদের আছে পরশু দিনকার আমাদের কালকে ফুটবল টুর্নামেন্ট চলবে, আর শনিবার দিনকার সকালবেলা আমাদের বসে আঁকো প্রতিযোগিতা চলবে, তাও মিনিমাম 1500 থেকে 1600 লোকের বসে আঁকা প্রতিযোগিতা। তারপরে আমাদের পরে সন্ধেবেলা আমাদের ফাইনাল হবে, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সন্ধেবেলা আমাদের সব চিফ গেস্ট আসবে, যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের চিফ গেস্ট আসবে, সুদীপদা আমাদের উত্তর কলকাতা সংসদ, পরেশদা বিধায়ক আমাদের যে বেলেঘাটের রূপকার উনি আসবে, উনি থাকবে, উনি আমাদের সব ব্যাপারেই থাকে, সব ব্যাপার নিয়ে আমাদের সহযোগিতা করে সেগুলো পরেশদা আমাদেরকে। আরেকটা হচ্ছে তারপরে আমাদের সব কিছু গেস্ট আছে, আরও কিছু মন্ত্রীগণ আসবে, বিশিষ্ট সমাজসেবীরাও আসবে সব। তারপরে আমাদের আছে পরের দিনকার হচ্ছে আমাদের সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে সকালবেলায় ডক্টরই একটা পরামর্শ, তার পাশে চলবে আমাদের রক্তদান শিবির। আমরা এবার রক্তদান শিবির টার্গেট করেছি 500 রক্তদান দাতাদেরকে,
রক্তদান দেবে। আমাদের যেভাবে আমরা বেলেঘাটা জুড়ে প্রচার করেছি, আমাদের আশা করছি 500 রক্ত হবে, 500 জন রক্ত দেবে আমাদের, 500 জন রক্ত, কারণ আমাদের এখান থেকে এসে সব রকমভাবে সাহায্য পায় মানুষেরা, যখন আসে রক্তের কার্ড দরকার পড়ে চাইলেই পায়। বাজি প্রতিযোগিতা হবে আপনার শনিবার দিনকার সন্ধেবেলা, এটা আমাদের গেস্টরা আসবে, ইয়েরা উদ্বোধন করবে, এসে প্রদীপ জ্বালিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় এসে রানা ফিনেস কাপ আমাদের আছে। আর একটা হচ্ছে সবথেকে বড়ো হচ্ছে আমাদের একটা খুব সুন্দর ম্যাচ হবে, সেটা হচ্ছে মহিলাদের জন্যে, এটা প্রদর্শনী ম্যাচ, যে আমাদের মহিলারা পুরো ফার্স্ট ডিভিশন নাকি খেলছে এখন মহিলারা, সেই সব মহিলারা আসবে, এসে তারা দুপক্ষ মিলে ওরা খেলা খেলবে। তা আমরা একটা মোটামুটি 15:15:05 আমরা একটা খেলা হবে, আধা ঘন্টা জুড়ে খেলা হবে, সব পাড়ার মহিলারা ইনভলভ থাকবে, সব মহিলারা এসে দেখবে, সব ওইটা একটা জন মানে ভাবে একটা উঠবে, আর জনপ্রিয়ভাবে উঠবে, ওটা দেখানো হবে, সেগুলো আমার শনিবার দিনকে খেলা হবে, ওটা শনিবার দিনকে। আর আমাদের রোববার দিনকে সকালবেলা রক্তদান শিবির আছে সিনিয়র সিটিজেন আছে, আর বিকেলবেলা আমরা টোটাল আমাদের পাড়া ও বেলেঘাটার বাসিন্দাদের উদ্যোগে মানে ওরা সবাই মিলে চেয়েছে যে কেকে আর জুমিন আর আমাদের ইমন ইমন চক্রবর্তী ইমন চক্রবর্তী তো আমাদের, আর আমাদের পুরো গান্ধীমার চত্বর পুরো জুড়ে আমরা সৌন্দর্যজনকে আমরা সবথেকে বড়ো কান্ডারি করেছি, কিন্তু বেলেঘাটার জুড়ে আমাদের 33, 34, 35, 36 এটা আমরা মানে ব্যাপারটা দেখুন আমরা পরেশ উৎসাহ নিয়ে এটা পরেশদা আমাদের কাছে এই কাজ আমরা পরেশদাকে দেখে শিখেছি, পরেশদা কীভাবে কাজ করছে কীভাবে ইয়ে করছে মানে পরেশদাকে দেখেই কাজ শিখতে শিখতে পরেশদার পায়ে পা মিলিয়ে আমরা কাজ করছি, আমাদের অঞ্চলে সাজাচ্ছি আমরা। রাজুদা চারিদিকে তুমি জানো যে আজকে এনআরসি আর জ্ঞান নিয়ে যা সমস্যা হয়ে রেখেছে, অনেক জায়গায় মিছিল হচ্ছে, মুখ্যমন্ত্রী মিছিল ডাকছেন, তো এই সব জিনিস অন্তর্গত আছে যে তুমি উৎসব আয়োজন করেছো, তুমি কী ধরনের রেসপন্স এক্সপেক্ট করছো এই বছর? না, এই বছর একটা সত্যি একটা ভয়াবহ একটা পরিস্থিতি হয়েছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে যে এনআরসিটা করে, তো বিভিন্ন জায়গায় দেখছি আমরা ট্রাম জ্বলছে, বাস জ্বলছে, এটা আমাদের একটা শান্তির আমরা একটা সবাইকে একটা বার্তা দিতে যাই, কারণ একটা লোক সব ভয় ভয় হয়ে গেছে, এটা একটা আমরা বার্তা দিচ্ছি কেন, ফাংশন ফাংশন করে মাইন্ডটাকে কনভার্ট করার চেষ্টা করছি, কিন্তু এনআরসিটা তো সত্যি খারাপ, যে মানুষ দীর্ঘদিনে যারা আছে 30 বছর 40 বছর হঠাৎ করে এনআরসি, এটা আমরাও মেনে নিচ্ছি না, কিন্তু সমাজের যারা যারা আছে বুদ্ধিজীবী মানুষরা কেউ মেনে নিতে পারে এনআরসিটা, এনআরসি নিয়ে তো আমাদের মুখ্যমন্ত্রী যে সংগ্রাম করছে, এনআরসি যেন বিলটা পাস ক্যান্সেল হয় করছে, কতটা কী হবে সব বড়ো বড়ো লোকরা আছে চেষ্টা করছে। আর আমরা সবথেকে বড়ো হচ্ছে একটা গান্ধীমাটা আমাদের সব ছোটো ছোটো বাচ্চাদের জন্যে আমরা একটা কম্পিউটার সেন্টার করছি, তার মধ্যে আমাদের বিকেলবেলা 4:00, 5:00, 6:00, 7:00 পর্যন্ত, 8:00 পর্যন্ত চলবে, আর শিফটিং হবে কিছু, আমাদের স্কুল কোর্স আছে, বেসিক কোর্স থাকবে, আর যেটা স্কুল থেকে অ্যামেন্ডমেন্ট করবে সেই কোর্সগুলো আমরা করাবো।